এই সন্ত্রাসী যদি আমার গুলি করে না মারস আমি যতদিন বাইজে আছি তোদের ধ্বংস না করা পর্যন্ত আমি চালাই যাব যেটা বলেছি আমি এটা করেই চাই রূপগঞ্জ জাপানের মতো পরিষ্কার করব যারা রাজনীতি রাজনীতি জেলা প্রশাসক আমি পুলিশ অবশ্য করব একটু আমার ছোট ভাইকে দেখছ না কালালি করলে হবে না কেন কমে গেছে জান এই সন্ত্রাসী যদি আমার গুলি করে না মারস আমি যতদিন বাইজে আছি তোদের ধ্বংস না করা পর্যন্ত আমি চালাই যাব আমাকে কেউ বাধা রাখতে পারবে না ইম্পসিবল ইনশাআল্লাহ ইম্পসিবল আপনি এই ময়লা পরিষ্কার করার জন্য আমি আমি ওই যে চার বছর একদিন জেল কেটে আসে তার তিন দিন পর থেকে আপনি রূপগঞ্জে আসা শুরু করেছি ওই জেলে বসে আমি চিন্তা করেছিলাম যে না আমার রূপগঞ্জে বাকি জীবনটা আমি রূপগঞ্জে কাটাবো আর খুব অল্প সময়ের ভিতরে টাইমটা আমার মনে নাই তবে প্রশাসনকে আমার ধন্যবাদ না বললে হবে না মাত্র শুরু হয়েছে আর কি আপনারা আমাদের সাথে থাকুন মিডিয়া ভাইদের আমাদের সাথে থাকুন যারা দেশকে ভালোবাসেন তারাও আপনারা আমাদের সাথে থাকুন আপনারা থাকুন আপনারা নিজেদের এলাকায় এলাকায় যার যার জায়গাতে প্রতিবাদ না সত্য কথা বলার সাহস রাখুন কারো কোনো অসুবিধা হবে না সন্ত্রাসীদের ভয় পাবেন না রূপগঞ্জে আপনি যেটা বলেছেন মাত্র শুরু তো রূপগঞ্জ অনেক বড় শুধু একটা জায়গায় শুরু করেছে সব জায়গায় আমরা যাব পরিষ্কার করে ছাড়বই সন্ত্রাসী মাস্তানি চলবে না চলবে না আমার কর্মসূচি প্রথমত জনপ্রশাসনে যারা কাজ করেছেন আমাদের প্রশাসন সরকারে যারা কাজ করেছেন এই যে আপনি ফ্লাইওভারে যে ময়লা ছিল এখানে যেমন ময়লা ছিল তা না এখানে খুব বাজে কাজ হতো আমি প্রশাসনকে আমার মনে ভিতর থেকে ধন্যবাদ থ্যাংক ইউ আর প্লাস এই রূপগঞ্জবাসী আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি রূপগঞ্জবাসী সবাই প্রশাসনকে ধন্যবাদ বলতেছো ধন্যবাদ সবাই ধন্যবাদ ভালো কাজ করতে হলে কারো না কারো খারাপ হবে আর ভালো কাজের সংখ্যা কিন্তু কিছু বেশি হয় তাহলে এই খারাপটা এমনি উড়ে যাবে আর আজকে প্রশাসন যে কাজটা করেছে সত্যি ভাষায় প্রকাশ করার মতো না আমি তাদের ধন্যবাদ জানাই আমি কিন্তু ইউটিউবার না আর মিডিয়ার যারা আমাদের সাথে সহযোগিতা করতেছেন আপনাদের যে দায়িত্বটা আপনি আজকে যে কাজটা করেছেন আপনাদেরও ধন্যবাদ আপনাদের সহায়তার কারণে কিন্তু আজকে যেটা আপনার 20 বছর 30 বছর হয় নাই সেটা আজকে হয়েছে আর আপনি দেখেন রাস্তাঘাট সব পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়েছে না রূপগঞ্জের সরি একটু এখনো বাজে গন্ধ করে বাট সবই পরিষ্কার হয়ে যাবে আর আমার একটা অনুরোধ রূপগঞ্জ কিন্তু ওয়ান ফ্যামিলি রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি আমরা সবাই একটা পরিবার সবাই মিলা ভালো কাজ করতে হবে দেখি কোন খারাপ আছে যে কি করতে পারে কার ক্ষমতা আছে যে কি করতে পারে আপনার সরকারকে আমাদের পক্ষ থেকে রূপগঞ্জের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ প্লাস আপনারা বিশ্বাস করবেন না এখানে এমন জুলুম করা হয় যে ভাষায় প্রকাশ করার মতো না মানুষজন কথা বলতে সাহস পায় না তাদের মনের দুঃখ বলতে সাহস পায় না পাও না সাহস পাও না পাও না প্লিজ প্রশাসন ভাই আপনাদের কাছে অনুরোধ করব তাদের মনের দুঃখ বলার সুযোগ করে দেন আমি তো ছোটবেলা থেকে জাপানে ছিলাম যে কথা আমি আগে বলেছি আমি অবশ্যই যেটা বলেছি আমি এটা করেই চাই রূপগঞ্জ জাপানের মতো পরিষ্কার করব আর আমি সব বিজনেসম্যান যারা আছে আমি কিন্তু বিজনেসম্যান আমি কিন্তু ইউটিউবার না আমি বিজনেসম্যান আমি জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান বেটা প্রতিটা ব্যবসায়িক লোক যারা আছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা ভালো কাজ করুন আপনি মানুষজনদের ওই সন্ত্রাসীদের চাঁদা দেবেন না ওদের ভয় করে চাঁদা দেবেন না আপনারা দরকার লাগলে কিছু ভালো কাজ করুন দুইটা লাইট লাগাই দেন রাস্তাঘাট পরিষ্কার করে পরিষ্কার করে সামনে আগিয়ে আসেন ভালো কাজের জন্য আগে আসেন তাহলে দেখবেন মানুষ আরও সাহস পাবে দেশের মানুষ আপনার জন্য দোয়া করবে নষ্ট হয়ে গেছে দোকান যাদের যারা ফুটপাতে ব্যবসা করতো যাদের যাদের যারা মনে করে যে তাদের ক্ষতি হয়েছে তারা একদম যেন চিন্তা না করে তাদের ব্যবস্থা আমি অবশ্যই করব তাদের ব্যবস্থা আমি অবশ্যই করব আমার একটু সময় দাও আমি ব্যবস্থা করতেছি ব্যবস্থা করবো না করতেছি আর কি একটু সময় দেন একটু সময় দেন সন্ত্রাসী গ্রুপ তো বেশি পোশাক আমায় ফেলছে না ওরা ওগুলোকে লড়াই করতে একটু সময় লাগে আর কি একটু সময় দেয় একটু জোর জোরো ঠিক হয়ে যাবে আর কি আমরা ধানমন্ডি উচ্ছেদ অভিযান এই দীর্ঘদিনের গাউসিয়া সমস্যা ফুটপাথ এবং যানজটের এই লক্ষ্যে আমাদের ইয়নমাদের নেতৃত্বে আমরা এই অভিযান পরিচালনা করেছি ইনশাআল্লাহ আশাকে ধরে রাখবো আর ময়লা পরিষ্কার আসলে আমাদের সরকারি কোনো ফান্ড নাই
তারপরে স্থানীয় জনগণ এবং মার্কেটের মালিক এবং স্থানীয় যারা সম্মানী ব্যক্তিবর্গ আছে এবং আর্থিকভাবে সচ্ছল তাদের সহযোগিতায় আমরা এই ময়লা পরিষ্কার উদ্যোগ নিয়েছি। আশা করি দুই দিনের মধ্যে আপনারা ময়লা পরিষ্কার পাবেন ইনশাল্লাহ। আসলে এটা আমরাও শুনেছি, বাট স্পেসিফিক কোনো অভিযোগ ছাড়া আমরা ব্যবস্থা নিতে পারবো না। যদি কেউ অভিযোগ করে বা ভবিষ্যতে হওয়ার চেষ্টা করে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আমি অনুরোধ করবো আমাদের প্রশাসনে যারা আছেন তারা যেন এটা ব্যবস্থা, তাদের একটা ব্যবস্থা অবশ্যই আমরা করবো। আপনারা সবাই চাঁদা নেওয়ার জন্য কিন্তু রাজি হয়ে দিলেন, না 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 তাহলে আমরা সমর্থন করি না। আলহামদুলিল্লাহ খালি জায়গার থেকে একই জায়গায় 50 বার বিক্রি করে, এই যে ফ্লাইওভার আমাদের জনগণের টাকা দিয়ে তৈরি করে ফ্লাইওভার।